নমস্কার বন্ধুরা, কাল আমরা 50টি ভূগোলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আরও 50টি ভূগোল প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক সেই প্রশ্ন ও উত্তরগুলি। প্রথম প্রশ্ন হচ্ছে, চিপকান্দ্রন কবে গড়ে ওঠে? উত্তর হবে 1973 সালে, অর্থাৎ বর্তমান উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার মণ্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত অহিংস আন্দোলন গড়ে ওঠে। গাছকে জড়িয়ে ধরে এই আন্দোলন করা হতো বলে একে চিপকো আন্দোলন বলা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, চিপকো আন্দোলনের স্লোগান কী ছিল? উত্তর হবে, হোয়াট ডু দ্য ফরেস্ট বিয়ার সয়েল ওয়াটার অ্যান্ড পিওর এয়ার, এটা মনে রাখবেন। পরের প্রশ্ন হচ্ছে, অ্যাপিকো আন্দোলন কবে শুরু হয়? উত্তর হবে 1983 সালে। কারণ হচ্ছে, কর্ণাটকের সিরোসি অঞ্চলে সলকানি বনাঞ্চল গাছ কাটার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়। পরের প্রশ্ন হচ্ছে, এপিকো শব্দের অর্থ কী? উত্তর হবে, গভীরভাবে জড়িয়ে ধরা। পরের প্রশ্ন হচ্ছে, এপিকো আন্দোলন এর স্লোগান কী ছিল? উত্তর হবে, 5 FS, এফ সমান ফুড, এফ সমান ফোডার, এফ সমান ফুয়েল, এফ সমান ফাইবার এন্ড এস সময় ফার্টিলাইজার, তাই এটা 5 FS। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত? উত্তর হবে, নর্মদা বাঁচায় আন্দোলন। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের রূঢ় কোন শহরকে বলা হয়? উত্তর হবে, দুর্গাপুর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, উদীয়মান শিল্প কোন শিল্পকে বলা হয়? উত্তর হবে, পেট্রোরাসায়ন শিল্প। পরের প্রশ্ন হচ্ছে, মধ্য আমেরিকার স্থানান্তর কৃষি নামে পরিচিত? উত্তর হবে, মিল্পা। পরের প্রশ্ন হচ্ছে, বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর হবে, 1992 সালে। পরের প্রশ্ন হচ্ছে, WTO-এর সদস্য দেশের সংখ্যা কত? উত্তর হবে, 164টি, এটা সংগঠিত সদস্য সদস্য যুক্ত হয়েছিল জুলাই 2016 সালে। পরের প্রশ্ন হচ্ছে, 2011 সালের আদম অনুসারে অনুযায়ী ভারতের জনগত কত ছিল? উত্তর হবে, 382 জন, অর্থাৎ 1000 বর্গ কিলোমিটারে 382 জন মানুষ বসবাস করেন। এক কিলোমিটারে 382 জন জনসংখ্যা বসবাস করে। পরস্পর প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বোচ্চ দীর্ঘ জাতীয় সড়ক কোনটি? উত্তর হবে, বানারসি থেকে কন্যাকুমারী। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? উত্তর হবে, প্রশান্ত মহাসাগর। পরের প্রশ্ন হচ্ছে, মানবীয় ভূগোলে প্রবক্তাকে? উত্তর হবে, ভিদাল দে লা ভেলা আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট গ্রন্থটির লেখককে? উত্তর হবে, হান্টিংটন। পরের প্রশ্ন হচ্ছে, কসমস কার লেখা? উত্তর হবে, হামবোল্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয়ের সূচনা কবে? উত্তর হবে, 1909 সালে। পরের প্রশ্ন হচ্ছে, সাংস্কৃতিক উৎসব ক্ষেত্র কথাটি প্রথম কে উপস্থাপন করেন? উত্তর হবে, সাওয়ার। পরের প্রশ্ন হচ্ছে, সমাজ ভূগোলে লোকাচার শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর হবে, WG সামার সামনার। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের শক্তির সর্ববৃহৎ উৎস কোনটি? উত্তর হবে, তাপীয়। পরের প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোথায় লাক্ষা চাষ সবচেয়ে বেশি হয়? উত্তর হবে, ঝালদা ও মানবাজার অঞ্চলে। পরের প্রশ্ন হচ্ছে, সিঙ্গারিনী কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে, অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্নটি দেখুন হচ্ছে, মালপোহা নদী কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে, কর্ণাটক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বিশ্ব সমুদ্র দিবস কবে পালিত হয়? উত্তর হবে, 8 জুন, অর্থাৎ 8ই জুন। নেক্সট কোয়েশ্চেন দেখুন, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বাংলাদেশের কোন শহরকে পাচ্চের ডান্ডি বলা হয়? উত্তর হবে, নারায়ণগঞ্জ। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? উত্তর হবে, দার্জিলিংয়ের সিদ্রাপং। পরের প্রশ্ন হচ্ছে, নামধাপা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে, অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন হচ্ছে, সাইক্লোন বা অ্যান্টি সাইক্লোন কার প্রভাবে হয়? উত্তর হবে, বাণিজ্য বায়ু। পরের প্রশ্ন হচ্ছে, কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত? উত্তর হবে, ঝিলম। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন জেলা তৈরি হলো, তার নাম কি? উত্তরটি হবে, কালিম্পং। পরের প্রশ্ন হচ্ছে,
বাংলার দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি? উত্তরবে পূর্বাশা। পরের প্রশ্ন হচ্ছে, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কি নামে পরিচিত? উত্তর হবে রূপনারায়ণ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বাংলার সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত জায়গা হলো? উত্তর হবে বক্স বক্সদুয়ার। কোন জেলায় অবস্থিত? উত্তর হবে জলপাইগুড়ি। বড় প্রশ্ন হচ্ছে, দিয়ারা অঞ্চলটি বাংলার কোন জেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে মালদা। পরের প্রশ্নটা দেখুন, পরের প্রশ্ন হচ্ছে, বাংলার রাঢ় অঞ্চল সবচেয়ে বড় নদী কোনটি? উত্তর হবে রাঢ় অঞ্চলের সবচেয়ে বড় নদী হচ্ছে দামোদর নদী নদ। পরের প্রশ্ন হচ্ছে, তিলপাড়া জলসেচ খালটি কোথায় অবস্থিত? উত্তর হবে বীরভূম। পরের প্রশ্ন হচ্ছে, বাংলার কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? উত্তর হবে পুরুলিয়া। পরের প্রশ্ন হচ্ছে, বাংলার কোন জেলায় সবথেকে বেশি গরম পড়ে? উত্তর হবে বর্ধমান জেলার আসানসোল শহরে। পরের প্রশ্ন হচ্ছে, ত্রাসের নদী কাকে বলা হয়? উত্তর হবে তিস্তা। পরের প্রশ্ন হচ্ছে, ভারত ও পাকিস্তানের মধ্যে করাচিতে সিন্ধু জলবণ্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত হয় উত্তর হবে 1960 সালে। পরের প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যের একটি শহরের নাম পহেলগ্রাম? উত্তর হবে জম্মু ও কাশ্মীর রাজ্য। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের কোন পথের মাধ্যমে সবচেয়ে বিশ্ব বাণিজ্য হয়ে থাকে সবচেয়ে বেশি বিশ্ব? উত্তর হবে সুয়েজ খাল। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের স্থানীয় সময় অনুসারে গণনা করা হয়? উত্তর হবে এলাহাবাদ শহর। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের সর্ববৃহৎ রাজ্যটি ভারতের সর্বক্ষুদ্র রাজ্য অপেক্ষা কত গুণ বড়? উত্তর হবে 90 গুণ। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে? উত্তর হবে কেরালা। পরের প্রশ্ন হচ্ছে, বাংলার শিলিগুড়িতে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? উত্তর হবে ভালো সড়ক ও যোগাযোগ ব্যবস্থা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যায় স্ট্যান্ডার্ড সময় আছে? উত্তর হবে রাশিয়া। পরের প্রশ্ন হচ্ছে, যদি বায়ুমণ্ডল না থাকতো তবে আকাশের রং কী হতো? উত্তর হবে কালো। শেষ অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, কোন দেশে এলাকাগতভাবে সবচেয়ে বড় বিমানবন্দরটি অবস্থিত? উত্তর হবে সৌদি আরব। আজকের প্রশ্ন এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আমার ভিডিওতে প্রথম হলে আমার ভিডিওতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।